প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহায়তায় কলেজ ক্যাম্পাসে একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভের আয়োজন করে রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজের প্লেসমেন্ট সেল। এদিন এই রিক্রুটমেন্ট ড্রাইভে 50 জন মহিলা প্রার্থীদের টেলিসেলস এক্সিকিউটিভ পদের জন্য নির্বাচিত করা হবে। এদিনের এই রিক্রুটমেন্ট ড্রাইভে কলেজের শেষ বর্ষের মোট 66 জন ছাত্রী এবং পাস আউট ছাত্রীরাও অংশগ্রহণ করে কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে তাদের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের প্লেসমেন্ট সেলের কোঅর্ডিনেটর ডক্টর বাসুদেব ভট্টাচার্য, অধ্যক্ষ ডক্টর জীবনকৃষ্ণ পাত্র এবং শিক্ষক পরিষদের সেক্রেটারি ডক্টর অভিজিৎ ভট্টাচার্য। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য প্রাণ বেভারেজ এবং প্লেসমেন্ট সেলের কোঅর্ডিনেটর ডক্টর বাসুদেব ভট্টাচার্য ধন্যবাদ জানান শিক্ষক পরিষদের সেক্রেটারি ডক্টর অভিজিৎ ভট্টাচার্য। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।